হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো এখন আমি করাবো হচ্ছে এইচসি বর্মার চ্যাপ্টার টু এর ভলিউম ওয়ানের চ্যাপ্টার টু এর এক্সারসাইজের 10 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটার আমাদের কিছুই নেই, একদম সোজা অঙ্ক। তবু যেহেতু সব অঙ্ক করিয়ে দিচ্ছি, তো এই অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? তো এখানে বলেছে সাপোজ এ ইজ দ্য ভেক্টর অফ ম্যাগনিটিউড 4.5 ইউনিট ডিউ নর্থ, ঠিক আছে? মানে নর্থের দিকে একটা ভেক্টর রয়েছে, যেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তার যে ম্যাগনিটিউড সেটা বলেছে 4.5 ইউনিট, আর তার ডিরেকশন বলেছে কোন দিকে, নর্থের দিকে, ঠিক আছে? ডিউ নর্থ বলেছে। ওকে, তো এবার আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ভেক্টর 3a। তার মানে দেখো, এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডটা 3 গুণ হবে, কিন্তু ডিরেকশন কিন্তু সেমই থাকবে, কারণ এখানে ডিরেকশনটা হচ্ছে এ ভেক্টর অনুযায়ী হয়েছে। কারণ এখানে তোমাকে বের করতে বলেছে 3a, তো বুঝতেই পারছো দেখে যে ডিরেকশন এ বরাবরই থাকবে, কিন্তু জাস্ট ম্যাগনিটিউডটা 3 গুণ হয়ে যাবে। তো ম্যাগনিটিউড যদি 3 গুণ হয় কত হয় বলো? 3 গুণ 4.5, এটা হচ্ছে ম্যাগনিটিউড। তারপরে হচ্ছে এ ক্যাপ করলাম এখানে, এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, এ ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, তো ওটাকে আমি লিখলাম এ ক্যাপ হিসাবে, ঠিক আছে? তো 3 45 কত হয়? 3 5 15 5, হাতে 1 3 4 12, 12 আর 1 কত? 13, 135, তার মানে 13.5 এ ক্যাপ। তার মানে এটাকে আমি লিখতে পারি যে 13.5 ইউনিট, এটাকে আমি এভাবে লিখি যে এটাকে লিখতে পারি আমি 13.5 ইউনিট ডিরেকশন ডিউ নর্থ, ডিরেকশন ডিউ নর্থ, নর্থের দিকে, কারণ এ ভেক্টরটা নর্থের দিকে আছে। এরপরে চলে আসি নেক্সট, নেক্সট বের করতে বলেছে -4a, -4a। তো দেখো এখানেও সেম কন্ডিশন, এখানে ম্যাগনিটিউড 4-এর সঙ্গে গুণ হবে, মানে ম্যাগনিটিউড 4 গুণ হবে, কিন্তু ডিরেকশন হবে এর অপোজিট, ডিরেকশন হবে এর অপোজিট। তার মানে এখানে আমি লিখতে পারি মাইনাস, সরি, এখানে আমি লিখতে পারি 4 ইন্টু 4.5, আর ডিরেকশন যেহেতু অপোজিট হবে তো লিখতে পারি -a ক্যাপ, ঠিক আছে? -a ক্যাপ, তো 45 180, তার মানে 18, এটা কত হচ্ছে 18, তার মানে 18 -a ক্যাপ, বা এটাকে এভাবে লিখতে পারি যে 18 ইউনিট ডিউ সাউথ। কেন ডিউ সাউথ লিখলাম? কারণ নর্থের অপোজিট, অপোজিট কেন? যেহেতু এখানে বলেছে -a, তার মানে এর উল্টো ডিরেকশন, নর্থের উল্টো ডিরেকশন কি হয়? সাউথ। এটা হচ্ছে এত, ঠিক আছে? উত্তর ঠিক আছে, দেখে নিই দেবো উত্তর একবার। উত্তর আছে 13.5, 18, একদম ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।